নমস্কার মাই গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সাধারণ বিজ্ঞানের তিরিশ নাম্বার ক্লাস বেশ কয়েকটি আজকেও আমি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে ক্লাসের শেষে তোমরা যদি পিডিএফটা দরকার হয় তো ডেসক্রিপশন লিঙ্ককে পেয়ে যাবে সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে আজকের প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি হলো এ কেলভিন চক্র বি শালক সংশ্লেষ সিতে আছে ক্লোরোসিনথেসিস এবং ডিতে আছে অন্ধকার বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশন বি শালক সংশ্লেষ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই সূর্যের রাসায়নিক শক্তি কী হয় কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের মাধ্যমে বা কার্বোহাইড্রেট রূপে বলতে পারি আমরা রূপে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অন্ধকার বিক্রিয়ারই একটা অংশ হচ্ছে কেলভিন চক্র ঠিক আছে সবাইটা মনে রাখবে শালক সংশ্লেষের একটা পাঠ অন্ধকার বিক্রিয়া শালক আলোক আলোকদশা এবং অন্ধকার বিক্রিয়া অন্ধকার বিক্রিয়ারই আবার একটা পাঠ কেলভিন চক্র পরের প্রশ্ন নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান অর্থাৎ অপরিহার্য উপাদান মানে মাস্ট থাকতেই হবে তো অপশন থেকে তোমরা বুঝতেই পারছ সঠিক উত্তর হবে অপশন সি হাইড্রোজেন অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকেই অর্থাৎ হাইড্রোজেন ছাড়া অ্যাসিড প্রস্তুত সম্ভব নয় তো একটি অপরিহার্য উপাদান যদি অ্যাসিডের জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে আমরা বলবো হাইড্রোজেন তিন নম্বর প্রশ্ন যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন মিশ্রণে হিমাঙ্ক কি হয় কমে যায় না বিতে বেড়ে যায় সিতে অপরিবর্তিত থাকে না ডিতে প্রথমে কমে এবং তারপর বাড়ে সঠিক উত্তর হবে অপশন এ কমে যায় যদি সাধারণ লবণের সাথে বরফকে মিশ্রিত করা হয় তো সেক্ষেত্রে যে মিশ্রণ তৈরি হয় তাকে বলা হয় হিম মিশ্রণ যার ফলে কি হয় ওই যে মিশ্রণ আছে বরফের টেম্পারেচার কমে মাইনাস তেইশ ডিগ্রি অবধি পৌঁছে যায় এই ধরনের মিশ্রণের কাজ কি সংরক্ষণের কাজে আমরা ব্যবহার করে থাকি মানে বরফকে স্থায়িত্ব দেওয়ার জন্যে তার টেম্পারেচার যেহেতু কমে যায় নুন মেশানোর ফলে তার স্থায়িত্ব বেড়ে যায় বরফ অনেকক্ষণ মানে গলে না অনেকক্ষণ ঠিক থাকে যা সংরক্ষণে বেশি সংরক্ষণ করার কাজে আরও ভালোভাবে কাজ করতে পারে বেশিক্ষণ বরফটি আরও সতেজ থাকে চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতে সুপরিবাহী অপশান এতে আছে হীরা বিতে অ্যানসারসাইট সিতে আছে গ্রানাইট এবং ডিতে আছে গ্রাফাইট সঠিক উত্তর হবে অপশান ডি গ্রাফাইট কার্বনের যে রূপভেদগুলি আছে তার মধ্যে গ্রাফাইট এবং গ্যাস কার্বন গ্যাস কার্বন সেটাকে আমরা ভুষাকালী বলি যা এই দুটি রূপভেদ কিন্তু তাপ ও তরিতের সুপরিবাহী এগুলি ব্যতিক্রম ঠিক আছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন পরের প্রশ্ন কোষের শক্তিঘর হলো কোষের শক্তিঘর পাওয়ার হাউস অফ সেল কাকে বলে এতে আছে প্লাস্টিক বিতে ক্লোরোপ্লাস্ট সিতে গলগি বস্তু এবং ডিতে আছে মাইট্রোকন্ড্রিয়া সঠিকও তো সবার জানা আছে অপশন ডি মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ডিয়াতে এটিপি বা এডিনোসেন ট্রাইফসপেটের জারণের ফলে কী হয় আমরা শক্তি পেয়ে থাকি তাই মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় ক্লোরোপ্লাস্টের জন্য জানি আমরা গাছের বিভিন্ন যে অংশ আছে সেগুলি কালারফুল হয় মূল লিউকোপ্লাস্টের জন্য ক্লোরোপ্লাস্টের জন্যে পাতা সবুজ অংশ আর ক্রোমোপ্লাস্ট হয় ক্রোমোপ্লাস্টের জন্যে কি হয় ফুল কালারফুল হয় এগুলো আমি আগের ভিডিওতে আমি আলোচনা করে নিয়েছি তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো ছ নম্বর প্রশ্ন ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় অনেকবার দিয়েছে পরীক্ষায় অগুন্তিবার দিয়েছে এগুলি বারবার করার মাধ্যমে আমি চেষ্টা করছি যাতে সবাই অপশান দেখে অ্যাট সিঙ্গেল চান্সে তোমরা উত্তর দিতে পারো যাতে পরীক্ষার হলে আর কোনোরকমের কনফিউশন না থাকে সঠিক উত্তর সবার জানা আছে অনেকবার যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা এই ধরনের প্রশ্ন কমন দেখেই থাকবে অপশান ডি ইথিলিন হবে সঠিক উত্তর উদ্ভিদ হরমোন যা গ্যাসি অবস্থায় থাকে যা ফল পাকাতে কাজে লাগে অক্সিন কি কাজে লাগে পার্থি অর্থাৎ বীজহীন ফল উৎপাদনের জন্য অক্সিন ব্যবহার করা হয় আর জীববাড়ালিন কি কাজে লাগে জিববারিন লাগে উদ্ভিদের বৃদ্ধির জন্য তাছাড়া কি লাগে বীজের অঙ্কুরোদ্গমের জন্য জিব্বারেলিন হরমোন লাগে থাইরক্সিন জানি আমরা থাইরক্সিন কিন্তু প্রাণী হরমোন অক্সিন জিববার এবং ইথিলিন এই চারটি অপশনের মধ্যে কিন্তু এই তিনটি ছিল উদ্ভিদ হরমোন এবং থাইরক্সিন যে হরমোন সেটি কিন্তু প্রাণী হরমোন যার অভাবে কী হয় মানবদেহে গলগন থাইরয়েড হয় ঠিক আছে থাইরক্সিনের অভাবে কি হয় থাইরয়েড রোগ হয় সাত নম্বর প্রশ্ন লিভারের যে অংশটি নড়াচড়া করে তাকে কি বলা হয় লিভার বলতে এখানে মানব অঙ্গের অঙ্গ লিভার নয় লিভার বলতে এখানে সরলযন্ত্র বলা যাচ্ছে ঠিক আছে বাংলায় যাকে বলা হয় সরল এ এফোর্ড বি লোড সি ফালক্রাম এবং টাচ কোর সঠিক উত্তর হবে ফাল্ক্রাম ফলক্রাম বা যাকে বলা হয় আলম্ব বিন্দু যার সাহায্যে কি হয় লিভার বা সরল যন্ত্রের তিনটি অংশ থাকে এফোর্ট বা এফোর্ট যেখানে আমরা বল প্রয়োগ করি মানে বলবিন্দু লোড বলতে যেখানে আমাদের লোড কাজ করে ভার বিন্দু যেখানে সাহায্যে আমরা ভার তুলি ফালুক্রাম আলম্ব বিন্দু আলম্ব বিন্দু আলম্ব বিন্দুর সাহায্যেই কিন্তু একটা লিভারের বিভিন্ন অংশ নড়াচড়া করে মুভ করে তো সরলযন্ত্র যেদিন আমরা পড়াবো বিস্তারিত এটা নিয়ে একদিন আলোচনা করা যাবে পরে প্রশ্ন আট নম্বর প্রশ্ন চাপের পরিমাপ করা হয় এ ভর ও ঘনত্ব দ্বারা বি আছে কার্য সম্পাদন দ্বারা সিতে বল ও আয়তন এবং ডিতে আছে বল ও দূরত্ব মানে চাপ আমরা কৃষি সাহায্যে পরিমাপ করি চাপের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাই কি একক আয়তনে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি একক আয়তনে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর একক আয়তনে প্রযুক্ত বলকেই আমরা চাপ বলে থাকি সংজ্ঞা থেকেই বুঝতে পারছি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ন নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি ব্লিচিং এজেন্ট নয় এ আছে সোডিয়াম হাইপোক্লোরাইড বিতে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট সিতে হাইড্রোজেন পার্কসাইট এবং ডিতে আছে হাইড্রোজেন সালফাইড ব্লিচিং এজেন্ট বলতে আমরা সেই সেই সব মৌল বা রাসায়নিক মৌল বলি যেগুলি আমাদের জামা কাপড় থেকে দাগ তোলার কাজে ব্যবহার করা হয় বিশেষ করে যে ক্লোরি ক্লোরিনের এজেন্টগুলো আছে ক্লোরিনের যে মৌলগুলি আছে সেইগুলি ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে তো সোডিয়াম হাইপোক্লোরাইড ও সিএল সিএল ক্লোরিন আছে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সি এ ওসিএল সিএল ক্লোরিন আছে বুঝতে পারছি তো এগুলি ব্লিচিং এজেন্ট এছাড়া হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এটিও কিন্তু ব্লিচিং এজেন্ট তো অপশান ডি হাইড্রোজেন সালফাইট একমাত্র এই অপশান যা ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে না অর্থাৎ জামা কাপড় থেকে রং তোলার কাজে ব্যবহৃত হয় না আজকে শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন যে ধর্মের জন্য হিরে একটি পাথর হিসাবে মূল্যবান হয়ে উঠেছে অর্থাৎ যে ধর্মের জন্য হিরোকে হিরক একটি খুবই মূল্যবান পাথর সেটা দেখিনি অপশান এতে কাঠিন্য বিতে উচ্চ সি সিতে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এবং ডিতে উচ্চ গলনাঙ্ক এ সঠিক উত্তর হবে অপশন বি উচ্চ প্রতিসারঙ্কের জন্য কিন্তু হিরক মূল্যবান মূল্যবান পাথর তো অতি অবশ্যই হীরক কঠিন পদার্থ হিসাবে আমরা জানি কাঁচ কাটার কাজে ব্যবহৃত করা হয় কিন্তু হিরকের আসল যে গুণাবলী বলতে পারি এর উচ্চ প্রতিসারঙ্কের জন্য হিরোকে যে বিভিন্ন খান থাকে এর প্রতিসারঙ্ক বেশি হওয়ার জন্য কি হয় বিভিন্ন অংশে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় যার ফলে হিরককে খুবই চকচকে দেখায় এক খান থেকে আরেক যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় ফলে আলো কি হয় পুরোটাই আবার মুভ ব্যাক করে ফলে প্রতিসারঙ্ক বেশি হওয়ার জন্যে আমরা বলতে পারি যে হিরক চকচকে দেখায় এবং যা একটি মূল্যবান পাথর হিসাবে হিরোকে আরও দামি করে তুলেছে তো আজকে ক্লাসে এই পর্যন্তই আশা করছি ক্লাসটি তোমাদের কাজে লেগেছে যদি কাজে লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের পেজটি সাবস্ক্রাইব করো এবং যদি এই ক্লাসের পিডিএফ তোমাদের দরকার হয় তো ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ পেয়ে যাবে সবাই ভালো থাকবে